বইমেলায় এবার শিশু প্রহর নেই, এতে হতাশার কথা জানালো খুদে পাঠকরা। তবে আয়োজনের প্রথম শুক্রবারে মেলা প্রাঙ্গণে সব বয়সী মানুষের ভিড়। প্রকাশকরা বলছেন সবে শুরু, প্রাণের মেলা জমে উঠবে ধীরে ধীরে। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সকাল ১১টায়। রীতি অনুযায়ী ছুটির দিনে সকালগুলো মূলত শিশুদের জন্য বরাদ্দ রাখা হয়, যাকে শিশু প্রহর বলা হয়, কিন্তু এবার ব্যতিক্রম। সুমন পাটোয়ারি ছুটির দিনে পরিবার নিয়ে এসেছেন, ঘুরে ফিরে দেখলেন তার মনে ভালো লাগা আছে, তবে শিশু প্রহর আর সিসিমপুর না থাকায় হতাশা সন্তানের কণ্ঠে। সিসিমপুর নাই তাই ভালো লাগতে না, এবার শিশু প্রহর নাই করোনার কারণে খারাপ লাগছে, সিসিমপুর নাই। আসলে বাচ্চারা তো মোবাইলের প্রতি ঝোঁক বেশি, তো চাচ্ছি আর কি বই মেলায় এসে বই দেখে একটু বই পড়ার অভ্যাস যদি করাতে পারি। এরপরও খোলা আকাশের নিচে উচ্ছ্বাসের কমতি নেই। কার্টুনের বই, গল্পের বই, সব বই ভালো লাগে। আমি খুবই মজা পাচ্ছি এই জায়গায়, বিকজ এখানে খুবই ভালো ভালো বই আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। বইয়ের প্রতি যদি তাদের আগ্রহটা তৈরি হয় আবার নতুন করে, এবং একুশের বইমেলা মানে শিখরের সন্ধান। ডেফিনেটলি ভালো, মেইনলি বাচ্চাকে আসলে দেখানোর জন্যই আসা, এটাই মেইন উদ্দেশ্য। আসলে বইয়ের সাথে তাদের কানেক্টিং করা যায়, আলটিমেটলি অনেক কিছু শিখতে পারবে। শিশুতোষ প্রকাশকরাও হতাশ, তবে সামনের দিনগুলোর জন্য আশাবাদও আছে তাদের। বাচ্চাদের কাছে রঙিন বইয়ের প্রাধান্য আছে, সেই রঙের ভাজে ভাজে আমরা তাদেরকে এমন কিছু দিতে চেষ্টা করি যে যেটা তাদের জন্য ভবিষ্যতের বুনিয়াদ হয়ে দাঁড়ায়। মানে চার দিন হচ্ছে, এখনো বুঝতে পারছি না, তবে আশা করছি যে ভালো হবে। মেলায় অবশ্য আলাদা শিশু চত্বর রয়েছে, সবার প্রত্যাশা সামনের ছুটির দিনগুলোতে শিশু প্রহর রাখা হবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।